খেলার ছলে গলায় ফাঁস লেগে মৃত্যু হলো 9 বছরের স্কুল ছাত্রী কোয়েল মণ্ডলের। তার বাড়ি মালদা জেলার গাজল থানার বোরগাছি এলাকায়। সে স্থানীয় বোরগাছি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার বাবা মনোজ মণ্ডল রাজমিস্ত্রির কাজে চলে যান এবং মা সত্যবতী মণ্ডল বাড়ি থেকে কিছুটা দূরে অন্যের জমিতে কাজ করতে যান। প্রত্যেক দিনের মতো গত বুধবার বাড়িতে কাপড়ের দোলনায় খেলা করছিল কোয়েল মণ্ডল। সেই সময় হঠাৎই গলায় ফাঁস লেগে যায় বলে জানিয়েছেন পরিবারের লোকেরা। এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র হাতিমারিতে। চিকিৎসকেরা সেখানেই স্কুল ছাত্রীকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়। মৃত্যুর পরই শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে। এই প্রসঙ্গে মৃত স্কুল ছাত্রী কোয়েল মণ্ডলের বাবা মনোজ মণ্ডল জানিয়েছেন, এটা স্যার যে আমরা বাড়িতে কেউ ছিলাম না, আমরা নদী গেছিলাম, কাজে গেছিলাম, আমি আমার বউটাও গেছিল কাজে, আমার মেয়েটা ছিল গেছিলো নদী। এরপরে আমার মেয়েটা বললো যে কাপড় তো খাঁচতে হবে, তো তুমি সার্ফ এনে দাও। তো আমার মেয়ে ছোটো মেয়েটা দোকান গেলো, দিয়ে সার্ফ নিয়ে এসে দিল, যে বড়ো মেয়ে আমার চলে গেলো কাপড় খাঁচতে। এরপরে এসে ছোটো মেয়েটা খেলতে লাগলো, খেলতে মানে অনেকজন আর বাড়িতেও খেললো, খেলে এরপরে আবার নিজের বাড়িতে এসে একা একাই কী করে খেলতে লাগলো। উপরে দড়ি মানে আমার লুঙ্গি ছিল, পরের লুঙ্গি, ওই লুঙ্গি বেঁধে ওনাকে খেলছিল, খেলতে খেলতে এটা এই হয়ে গেছে। তা আমরা তো কেউ দেখিনি যে খেলছিল না কি করছিল, ও লুঙ্গি বেঁধে ও তো খেলবেই, ও তীরে এই যে মানে ছাপর খাটের উপরে তীরটা আছে, তীরের ওখানে আমরা নিয়ে আসলাম, মাতিমারি নিয়ে আসছিলাম। দিয়ে আস্তে আস্তে এসে হসপিটালের কাছে এসেছিলো, আমার ভাসটা আমার ভাগ্নি এসে দেখছে, তো হ্যাঁ দেখছে তো হসপিটাল এসে হাত দিয়ে দেখছে তো না। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, আমার নিউজ। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবেন। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।